অনেক স্যাড গাইস, আমি অনেক স্যাড, জানো কেন? তোমরা জানো কারণ গাইস, আমার দাড়ি হচ্ছে না। ইয়েস, দাড়ি হচ্ছে না ভাই, ভাই সবারই হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না, চাই না কেন? দেখো এই দেখো দেখো, অনেক কষ্ট করার পর এই যে একটা একটা দুইটা হয়েছে, আর হচ্ছে না ভাই, কি করবো কিছু বুঝতে পারছি না গাইস। এটার জন্যই আমি অনেক স্যাড, সেটার জন্য আমাকে কিছু একটা করতে হবে। এভাবে বসে থাকলে হবে না, আমি সব কয়টার দাড়ি কেটে দেবো, যার যার দাড়ি হয়েছে সবারই কেটে দেবো, যাতে আমাকে কেউ যেন বলতে না পারে। কিন্তু আমি সবার দাড়ি কাটবো কিভাবে ভাই? আমি এখন একটা বারবার শপ খুলবো, ইয়েস, যেখানে সবাই দাড়ি কাটতে আসবে সেখানে আমি সবার দাড়ি কেটে দেবো, যদি আমি সবার দাড়ি কেটে দিই তারপরে তো কেউ আমাকে আর বলতে পারবে না। ইয়েস গাইস, ইয়েস ভাই, আমার নাই তো ভাই কারো যেন না থাকে। ইয়েস গাইস, ইয়েস, তার জন্য আজকে আমরা যে গেমটা খেলবো সেটার নাম দি বারবার শপ। ইয়েস, যেখানে আমরা একটা নাপিত তো বলে না, যেই বলে আমি সেটা এই গেমটার মধ্যে। চলো ভাই আজকের গেম প্লে শুরু করা যাক। তার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করো, ফটাফট 200 কে তো হয়ে গেছে, 200 কে তো হয়ে গেছে, ফটাফট 500 কে যেতে হবে, তো সাবস্ক্রাইব করো ফটাফট। ওকে, তো আমাদের গেম প্লে শুরু করা যাক। ওকে, তো এটা হলো আমাদের দোকান, বারবার শপ। ওহো, আমাদের দোকান দেখো গাইস, কত ভালো, কত প্রফেশনাল, আমরা প্রফেশনাল নাপিত গাইস। ওকে, তো এখানে আমাদের একটা কাস্টমার বসে আছে অলরেডি। হ্যালো স্যার, হ্যালো হ্যালো ভাই, এত রাগে আছে কেন ভাই? ঠিক আছে ভাই, আমি তোর দাড়ি কাটে দিচ্ছি, অত রাগার কি আছে ভাই? আপনাকে কি কাট লাগবে বলুন, পুরো দাড়ি উড়াই দেবো আমার মতন। আরে यार, কি লাগবে, কি কাট লাগবে বলুন আমাকে। এই যে এটা আছে না, এই ছেলা এই মেশিনটা দিয়ে ভাই পুরো দাড়ি উড়াই দেবো আমি। আরে কি কাট লাগবে বল ভাই, ভাই কথা বলে না কেন? ও আচ্ছা আচ্ছা, আরে यार আমি নুব ভাই, নিচে এখানে লেখা আছে যে কি কাট লাগবে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে, এরকম লাগবে ওকে, মানে অল্প অল্প যেন দাড়ি থাকে। বুঝে গেছি স্যার, বুঝে গেছি, আমার উপর ছেড়ে দিন, বাকি সব আমি দেখে নেবো। ওকে, দাড়িটা কাটার জন্য আমি এখানে যাব, এখানে না ঘুরলে আমি কাটবো কিভাবে? আবে কি পাগলা নাকি, মুখটা ঘুরা, এই 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 তো মুখ টুক সব কাটে দিবো, কিন্তু ভাই আমার কাছে কিন্তু ব্লেড আছে, সবকিছু কাটে দিবো তোর মুখ। আবে ভাই ঘুরা না মুখটা, ও আমাকে, ও আচ্ছা সরি স্যার, সরি 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 সরি, আমাকে নিজেকেই ঘুরতে হবে, আমাকে এরকম করে ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার বুঝে গেছি, এবার কাট 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 কাট, আরামসে। আর ও ভাই, ও সাইডে একটু ছোট ছোট চুল আছে, ব্যাস পারফেক্ট। ওকে, সাইডে তো আবার কাটা হয়ে গেছে, অনেকটা ফটোর মতনই লাগতেছে। এবার নিচে কর, নিচে অল্প বাইচে আছে, এটাকে কাট ফুসুক, ব্যাস। ও সাইডে তো ভাই জঙ্গল হয়ে আছে, দাঁড়া দাঁড়া কাটে দিচ্ছি, দাঁড়া আরামসে, খালি ব্যাস এরকম করে, ওহো স্মুথলি আরামসে, ব্যাস কান যেন না কাটে দিই আবার, না কানটান। ওকে, ওহো পারফেক্ট পারফেক্ট ভাই, স্যার আপনার যেরকম দাড়ি লাগতো আমি সেরকমই দাড়ি বানাই দিছি ভাই। ও এবার কি করতে, ফিনিশ, চলো এবার কি করতে হবে, কাটে দিছি। ও ওকে, কত টাকা দিচ্ছে আমাকে, কাট 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 কাট, ও ওকে, ও কত টাকা দিচ্ছে, $45, এ র্যাঙ্ক ভাই, এ ভাই, বললাম না আমি প্রফেশনাল না পেতাম, এ র্যাঙ্ক পাবো। ওকে, এবার ও আরেকটা কাস্টমার চলে আসছে, এ তো একই রকমই দেখতে ভাই, তুই না একটু আগে কাটে গেলি, তোর ভাই ছিল নাকি ওইটা? ভাই সেম ওর মতনই দেখতে, চোখ দেখো, চোখ মুখ নাক কান সব একই, দাড়িটাও সেম। ওকে, কি কাট লাগবে ভাই? আচ্ছা বুঝে গেছি, সরি সরি, একো সেম কাটই লাগবে, দি লেজি, এই কাটের নাম হলো দি লেজি কাট। দাঁড়া ভাই, আরে আর সবাইকে একই কাট লাগবে তো একবারে। আচ্ছা বুঝে গেছি, তোরা দুই ভাই না, তার জন্য তোদেরকে একসঙ্গে একই কাট লাগবে, বুঝে গেছি। ওকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কাটে দিচ্ছি, দাঁড়া শান্তি মতো বস, হিলাহিলি করবে না কিন্তু, ঠিক আছে, কাটে যাবে কিন্তু, কাটে যাবে, নাহলে পরে তখন বলবি না যে ভাই কেন কাটে দিলি, আরামসে আরামসে জঙ্গলি, দাঁড়া কাটে দিচ্ছি কাটে দিচ্ছি কাটে দিচ্ছি, ব্যাস পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, ব্যাস ঝাকাস লাভলি ভাই, কি কাটি আমি, টাকা দে, কত হচ্ছে তোর, কত হচ্ছে ভাই এখানে কাস্টমার, ও হো হো হো, $75, ওয়াহ $75 হয়ে গেল, ওয়াহ ভাই, দেখলে গাইস 2 মিনিটে $75। কে এবার কি কাস্টমার আসছে ভাই, ভাই এ সব তোরা কয় ভাই রে ভাই, তোরা কয় ভাই, ভাই এই শহরের মধ্যে কি সবারই একই রকমই মুখ? দেখো ভাই সবাই একই রকমই দেখতে, চুলের স্টাইল চোখ মুখ সব একই। আরে ভাই অন্য লোক আছে কিনা ভাই এই দোকানে? ওকে, কি কাট লাগবে ভাই? ওকে, একে লাগবে দি বেবি কাট, মানে একদম পুরা চিকনা, মানে একটা যেন চুলো না থাকে, মানে আমার মতো। কবে হবে ভাই আমার? ওকে দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট ভাই, তোকে কাটবো কিভাবে আমরা, আগে আগে পুরো চুল আগে দে, এক মিনিট দাঁড়া, তোর দাড়িটাকে আগে ভালো মতো কাটে দি, কাটো 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 কাটো, ঝাকা 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 ঝাকা, ছ্যাঁ 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 করে কাট, এইখানে কাট, এখানে কাট, মুখটা ঘোরা, এদিকে কাট 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 কাট, এদিকে কাট, ব্যাস। ওকে, কাটা তো হয়ে গেল, এ ভাই এত রাগ রাগ হয়ে তাকাইস না, তাহলে চোখ মুখ কাটে দিবো কিন্তু। ওকে, এর দাড়ি তো কাটা হয়ে গেছে, কিন্তু একে লাগবে একদম একদম চিকনা, মানে আমার মতো, কিন্তু ভাই এর এর মুখে চোখে তো তাও ছোট 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 দাড়িগুলো আছে, এগুলোকে কিভাবে কাটো ভাই? এগুলোর জন্য তো ওই
লাগে, কি বলে ওটাকে জানি না ভাই, এটাকে কি বলে, ব্লেড থাকে ওটার মধ্যে, ওটা কিভাবে পাবো ভাই আমি, ওটা ছাড়া তো হবে না। হ্যাঁ আমার কাছে তো শুধু এটাই আছে, মেশিনটাই আছে ভাই, ওটাকে কিভাবে কাটবো, তোর চুল কাটে দিবো, কি হলো এটা, ওই চুল কাটলে টাকা আমার, ও চুল কাটলে আমার টাকা মাইনাস হচ্ছে, রে ভাই সরি সরি ভাই আমি, ঠিক আছে সরি, আমি জানি তুই চুল কাটতে আসিস না দাড়ি কাটতে আসিস, সরি ভাই সরি আর কাটবো না, কিন্তু এর দাড়িটা এখন কাটবো কিভাবে ভাই, ভাই কাস্টমার বসে আছে আমার সামনে, একটু দাঁড়া একটু ওয়েট কর ভাই, একটু ওয়েট কর, আমি বলতে কি করবোটা কি এখন ভাই, কোনো অপশনও নাই এখানে, আরে ভাই কি করতে লাগবে আর, এক মিনিট দাঁড়া ভাই তুই আগে বাড়ি যা, আমাকে অন্য কিছু একটা করতে হবে এখানে, তাও ভাই $10 দিয়ে দিছে ভাই, তার যেটার মধ্যে $10 মাইনাস হয়ে গেছে, যা তোকে ফ্রিতে কাটিয়ে দিলাম যা। ও এইদিকে দেখো আমাকে এগুলো কিনতে হবে, এই যে 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 এই ব্লেডটার কথা বলছিলাম, এই ব্লেডটা, এই ব্লেডটা আমাকে কিনতে লাগবে, $100 ভাই, এতক্ষণে যত টাকা কামাইলাম সব খতম হয়ে যাবে, এখন কি করবো ভাই, দোকান চালাতে লাগবে আমাকে, কিনেই নি, ওকে ভাই পারচেস, পারচেস দ্য আইটেম, ইয়েস ভাই পারচেস করে নিলাম আমি, কন্টিনিউ, ও আবার চলে আসছে সেম কাস্টমার, আবার চলে আসছে ভাই, এবার এবার আমি কাটিয়ে দেবো ভাই, দাঁড়া তোর দাড়িটা আগে ফটাফট শেপ করে দিই এরকম করে, ব্যাস পারফেক্ট, ব্যাস দাঁড়া দাঁড়া, ব্যাস অলমোস্ট ডান, অলমোস্ট ডান, ব্যাস এবার হয়ে গেছে, এবার আমাকে ব্লেড সেটা নিতে হবে, ওর যেটা কিনলাম, এই তো ভাই এবার বুঝে গেছি, এবার এটা দিয়ে ও ভাই দেখো একদম স্মুথ হয়ে গেছে, মানে আমার মতন সেম, ব্যাস এটাকে শুধু এরকম করতে হবে, এরকম করে একদম ছেঁচাছেঁচ করে দে, ব্লেডটাকে ভালো মতো ধরতে হবে, এরকম টেরাবাকা কর, একটু উপরে কর, উপরে কর, উপরে এরকম করে ধর, ব্যাস এবার এবার মার, একদম দেখো ক্লিন হয়ে, সরি 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 ভাই তোর মুখে মারি দিলাম সরি, ব্যাস ব্যাস ক্লিন হয়ে গেছে ভাই, সাইডে সাইডে গুলা করে দিই, সাইডে গুলা করে দিই, ব্যাস 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 পারফেক্ট, নিচের দিকে অল্প বাকি আছে এটাকে কাটি দে, ব্যাস এই সাইডে অনেক চুলগুলো আছে ভাই, ব্যাস 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 স্মুথ, এই দেখ তো ভাই কত ক্লিন হয়ে গেল, এখন কাট ভাই এখানে সব কটা কাট, ব্যাস উফ, ও অল্প বাকি, অল্প এখানে বাকি আছে, অল্প এইখানে বাকি আছে, ব্যাস কাট এটাকে, এখানে এটাকে ভালো করে ধরতে লাগবে ভাই, এটা কি ভাই এর মুখের ভিতরে ভাই ঢুকাই দিছি আমি ব্লেড, তাও এ চুপচাপ বসে আছে, যেটার মধ্যে $5 মাইনাস, কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপার না, চলো ভাই $65 হয়ে গেছে আমাদের, বা কত লোকের আমি আজকে দাড়ি কাটিয়ে দিলাম, বহুত কামাই হয়ে গেল, বহুত কামাই হয়ে গেল, তোকে কি লাগবে ভাই, তোকে লাগবে লেজি কাট, অত দাঁড়া কাটিয়ে দিচ্ছে, 1 2 3 কমপ্লিট কমপ্লিট ভাই, আমার অত টাইম লাগে না, 1 সেকেন্ড লাগে ভাই, তুই কত টাকা দিচ্ছিস, ওয়াহ ভাই $85 প্রো হয়ে গেছে ভাই, আমি এখন প্রো হয়ে গেছি, তোমাদের যদি কারো দায়ী মানে কাটার থাকে তাহলে সাবস্ক্রাইব করো, ওকে এবার একটা নতুন কাট আসছে, দি গোট ছাগল, তোর কি শখ আছে ভাই, তোর ছাগল কাট কাটার, একে ওকে বুঝে গেছি, একে আমাকে ছাগলের মতন কাটিয়ে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছ পুরো মুখটা এমন থাকবে, নিচে একটা ছাগলের মতন থাকবে, বুঝে গেছি ভাই বুঝে গেছি, দাঁড়া দাঁড়া এখানে এতটুকু কাটবো আমি, ব্যাস ব্যাস এরকম করে, এদিকে বাকি এইদিকে সাইডে যতগুলো আছে সবগুলোকে কাটে দে, করে মোস্টটাকে কাটে দে, ব্যাস এরকম করে সাইডে গুলো আগে কাটে, সাইডে গুলো কাটে দে, এবার এটাকে আমাকে খালি মিলাইতে হবে, ও সি হি ভাই আমি পুরোটা কাটিয়ে দিলাম, শিট কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তাও আমি মিলাই নেবো, তাও আমি মিলাই নেবো, ব্যাস 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 ব্যাস, এনে ভাই তোর ছাগল কাট হয়ে গেছে, সব জায়গায় কম কম দাড়ি আছে, নিচের দিকে একটু বেশি দাড়ি হয়ে গেছে, এটাকে বলে ছাগল কাট, কমপ্লিট কমপ্লিট ভাই কমপ্লিট, ছাগল কাট কাটার দাসছে আমার কাছে, কত টাকা দিচ্ছিস, $60 নট নট ব্যাড, ওকে এবার একটা নতুন কাস্টমার আসছে, এই একে লাগবে দি জাপা, জাপা কাট লাগবে, মানে এরকম একটা বড় মোচ থাকবে আর নিচে একটা অল্প মোচ থাকবে, বুঝে গেছি স্যার আপনি, ওকে বুঝে গেছি, আমাকে সর্বপ্রথমে এখানে দাড়িটা কাটতে লাগবে এরকম করে আস্তে আস্তে আস্তে, কোনো চাপ নাই, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, এই জায়গাটা কাট এরকম করে, ব্যাস ব্যাস স্মুথ, ব্যাস এরকম করে কাট, এরকম এরকম, ব্যাস 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 কমপ্লিট কমপ্লিট, দেখি এক সাইডের তো কমপ্লিট হয়ে গেছে, এই সাইডে এরকম আস্তে আস্তে নিচের দিকে কাটতে হবে, এ ভাই আমি উপরের দিকে কাটিয়ে দিছি, এক কাজ করুন স্যার আপনি শুধু মোচ রাখুন বেশি ভালো লাগবে, আমি সরি ভুল করে কাটিয়ে দিছি, আমি কিছু করার নাই এখন, সরি 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 সরি, এখন কিছু করার নাই স্যার, এখানে অল্প রাখবেন তো খারাপ লাগবে দেখতে, শুধু শুধু উপরেরটা রাখুন, ব্যাস এরকম রাখুন, ব্যাস ভালো লাগতেছে ভাই, একই ধরে এটাকে ভালো মতো কাটা যাবে না, ঠিক আছে সাইডে কাটি দিই, ভাই হয়ে গেছে কমপ্লিট স্যার, এটা কি কাটলাম আমি, এক সাইডে ভাই মোচ এত বড় আর এই সাইডে ভাই নাই, নতুন এটা ইউনিক স্টাইল, এটা এটা আমি তৈরি করছি, প্লিজ সরি স্যার ক্ষমা করে দেবেন ভুল করে হয়ে গেছে, আপনাকে দিতে হবে না টাকা, ও ভাই তাও ভাই $75 দিয়ে দিছে, মনে হচ্ছে পছন্দ হয়ে গেছে আমার স্টাইলটা, আর $1 কাটে নাই, বললাম না গাইস প্রো এগুলাকে বলে, এগুলাকে বলে প্রো লেভেল, ওকে তো গাইস আমার মনে হচ্ছে ভাই আজকের জন্য আমি অনেক কাটে নিছি, আজকের গেম প্লে এতটুকুই রাখলাম, বাকি যারা যারা এখনো ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করনি যাই ফটাফট ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ইনস্টাগ্রামে ফলো করো, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেম প্লেতে, বাই বাই, আমার দাড়ি কবে হবে ভাই, তাড়াতাড়ি হয়ে যা।